বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 8, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? ক 70, খ 80, গ 90, ঘ 98। সূত্র দশম বিসিএস। উত্তরটি একটু চিন্তা করুন, তারপর মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 80 লিটার। ব্যাখ্যা, প্রশ্নানুসারে বর্তমান মিশ্রণের পরিমাণ সমান 7 লিটার, অর্থাৎ বর্তমান মিশ্রণে মোট অনুপাত 7+3=10 ভাগের মধ্যে কেরোসিন 7 ভাগ, পেট্রোল 3 ভাগ। নতুন অনুপাতে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে 3:7। বর্তমান মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের পরিমাণ নির্ণয় করি। বর্তমান মিশ্রণের পরিমাণ সমান 7 লিটার, কেরোসিন সমান 60×10^7=42 লিটার। সূত্র 1, পেট্রোল সমান 60×10^3=18 লিটার। সূত্র 2, মনে করি ক পরিমাণ পেট্রোল মিশালে নতুন মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে 3:7। কেরোসিন সমান 42 লিটার, সূত্র 1, পেট্রোল সমান 18 লিটার, সূত্র 2। নতুন মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সমান 3:7, অর্থাৎ 42:18 ক সমান 3:7, বা 18+ক/42=7/3, বা 42×7=3×18+ক, বা 3×54=294, বা ক সমান 240/3। সুতরাং ক সমান 80 লিটার। উত্তর খ 80। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন।
থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।